দেখো, সময় আমরা কিভাবে পাব? আমরা আগেই দেখেছি যে আমরা সমগ্র পৃথিবীকে বা ভূগোলকে 360টি দ্রাঘিমা রেখা কল্পনা করে নিয়েছি বা ভেঙে নিয়েছি, এবং 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে এই সময়ের তারতম্য কত হচ্ছে? 4 মিনিট। আমার আগের যে ক্লাস আর ভিডিও ছিল তাতেই আমরা কিন্তু কিভাবে পেয়েছি সেটা করে দেখানো হয়েছে। আবার দেখো, 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময় তারতম্য হবে কত? 4 সেকেন্ড। কোনো স্থান থেকে অন্য স্থানটি পূর্ব দিকে অবস্থিত হলে সময় বেড়ে যাবে, পশ্চিম দিকে হলে সময় কমে যাবে। এটা হচ্ছে সময় নির্ণয় সম্পর্কিত নিয়ম। কিন্তু যদি দ্রাঘিমা নির্ণয় করতে হয়, অর্থাৎ দুটো স্থানে সময় দিয়ে দেওয়া হলো, বলা হলো স্থান, একটা স্থানে দ্রাঘিমা বলা হয়েছে আর একটা স্থানে দ্রাঘিমা নির্ণয় করতে বলা হয়েছে, সেক্ষেত্রে দুটি স্থান একই গোলার্ধে অবস্থিত হলে উচ্চ স্থানের থেকে নিম্ন স্থানের মান বিয়োগ করতে হবে। স্থান দুটি বিপরীত গোলার্ধে অবস্থিত হলে দুটি স্থানে দ্রাঘিমা যোগ করে দ্রাঘিমা নির্ণয় করা হয়। ন্যূনতম দূরত্ব কখনোই 180 ডিগ্রির বেশি হবে না। যদি 180 ডিগ্রির বেশি হয় তাহলে কি হবে? না, তাহলে আমাদের 360 থেকে বাদ দিয়ে ন্যূনতম দ্রাঘিমার পার্থক্য বার করে অঙ্ক কষতে হবে। এবার দেখো, প্রথম অঙ্কটায় আমরা আসছি, সেটা হচ্ছে গ্রিনিচে যখন দুপুর 12টা, তখন ভারতের প্রমাণ সময় কত? দেখো, এখানে আমি এঁকেছি যে একদিকে 180 ডিগ্রি পূর্ব আর একদিকে হচ্ছে 180 ডিগ্রি পশ্চিম, এর মাঝখানে রয়েছে 0 ডিগ্রি দ্রাঘিমা, যেটা গ্রিনিচ শহরের উপর দিকে আছে, যেটা হচ্ছে মূল মধ্যরেখা, এবং ভারতের প্রমাণ দ্রাঘিমা আমরা জানি, আগেই জানি সেটা কত, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তাহলে এখানে আমরা দুটো জায়গার বা দুটি স্থানের দ্রাঘিমা জানি। গ্রিনিচে দুপুর যখন 12টা, তাহলে ভারতের সময় কত হবে? কিভাবে বার করব? প্রথমে ভারতের সময় নির্ধারিত হয় ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব অনুযায়ী বা অনুসারে। গ্রিনিচ ও ভারতের প্রমাণ দ্রাঘিমার মধ্যে পার্থক্য তাহলে কত হবে? 82 ডিগ্রি 30 মিনিট মাইনাস 0 ডিগ্রি, 82 ডিগ্রি 30 মিনিটই হচ্ছে দ্রাঘিমার পার্থক্য। আমরা আগেই দেখেছি যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় তারতম্য হচ্ছে 4 মিনিট। তাহলে 82 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় তারতম্য কত হবে? 4 × 82, 328 মিনিট বা 5 ঘন্টা 28 মিনিট। কিন্তু এরপরে আমাদের অঙ্কটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে না, আমাদের কাছে আরো 30 মিনিট রয়ে যাচ্ছে। তাহলে 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য বা তারতম্য হবে 4 সেকেন্ড। 30 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময় তারতম্য হবে 30 × 4, 120 সেকেন্ড বা 2 মিনিট। তাহলে মোট সময়ের পার্থক্য আগেই পেয়েছি 5 ঘন্টা 28 মিনিট যোগ 2 মিনিট। তাহলে গ্রিনিচ ও ভারতের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। এবার দেখো, কোনো একটি অঞ্চল বা স্থান সেটা যদি পূর্ব দিকে অবস্থিত হয় তাহলে কি হবে? তার সময় এগিয়ে থাকবে, কারণ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। তাহলে পূর্ব দিকের দেশগুলোতে আগে সূর্যোদয় হয় এবং সেখানেও দিন আগে শুরু হয় পশ্চিমের দেশ থেকে। যেহেতু ভারত গ্রিনিচের পূর্বে অবস্থিত, তাই ভারতের সময় কি হবে? এখানে এগিয়ে থাকবে।
অতএব ভারতের প্রমাণ সময় হচ্ছে দুপুর 12টা যোগ 5 ঘন্টা 30 মিনিট, যেটা আমরা পেয়েছি। কিভাবে এবার করব দেখো, দুপুর 12টা এগিয়ে আছে মানে বেশি হবে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, 5 ঘন্টা পেলাম, আর 30 মিনিট সেই হিসাবে 5:30টা, মানে বিকেল 5:30টা হচ্ছে সময়। এর পরের একটা অঙ্কে চলে যাব, সেই অঙ্কটা হচ্ছে দেখো, নিউ ইয়র্ক 74 ডিগ্রি পশ্চিম, সেখানে দুপুর 12টায় রেডিওতে প্রচারিত একটি বিশেষ সংবাদ বুলেটিন কোন স্থান থেকে রাত্রির 8টায় শোনা গেল, স্থানটির দাঘিমা কত? দেখো এখানে কিন্তু আমি বলতে পারি না স্থানটা গ্রিনিচের পূর্বে কি পশ্চিমে কোথায় অবস্থিত আমরা জানি না, শুধু এইটুকুনি বুঝতে পারছি যে নিউ ইয়র্কে দুপুর 12টা, আর সে যেই স্থানের কথা বলা হয়েছে নির্দিষ্ট স্থানটা, সেই স্থানে কিন্তু সময় হচ্ছে রাত্রির 8টা, মানে সময় এগিয়ে আছে। তাহলে স্থানটা অবশ্যই কোন দিকে হবে? নিউ ইয়র্কের পূর্ব দিকে। দেখো এখানে আবার আমি একটা ছক করে নিয়েছি, সেখানে এঁকে ফেলেছি, একদিকে রয়েছে 180 ডিগ্রি পূর্ব আর একদিকে রয়েছে 180 ডিগ্রি পশ্চিম। নিউ ইয়র্কের দাঘিমা আমরা জানি 74 ডিগ্রি পশ্চিম দুপুর 12টা, আর যে নির্দিষ্ট স্থানের কথা বলা হচ্ছে তার দাঘিমা কিন্তু আমাকে নির্ণয় করতে হবে, আমরা জানি না, সময়টা কিন্তু 8টা। তাহলে এখানে আমরা কি করব না, এখানে নির্দিষ্ট স্থানটি এবং নিউ ইয়র্কের মধ্যে সময়ের পার্থক্যটা বার করব। কিভাবে বার করব? রাত্রির 8টা দুপুর 12টা, এই 1টা 2টো করে, তাহলে কত হচ্ছে? 8 ঘন্টা। 8 ঘন্টাকে আমি যদি মিনিটে পরিবর্তিত করে নিই তাহলে হচ্ছে 480 মিনিট। আবার আমরা সেই ঐকিক নিয়মে চলে যাব, 4 মিনিট সময়ের জন্য দাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি, 480 মিনিট সময়ের জন্য দাঘিমার পার্থক্য হবে 480/4 মিনিট, তার মানে হচ্ছে 120 ডিগ্রি। এর পরের অংশে চলে যাচ্ছি, যেহেতু নির্দিষ্ট স্থানটি সময় নিউ ইয়র্কে সময়ের চেয়ে এগিয়ে আছে, সুতরাং ওই স্থানটি নিউ ইয়র্কের পূর্বে অবস্থিত হবে। আর 120 আর 74 এর মাঝখানে কিন্তু গ্রিনিচ অবশ্যই পড়বে, যেহেতু গ্রিনিচ অতিক্রম করছে তাহলে কি হচ্ছে, গোলার্ধটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, অতএব ওই স্থানে দাঘিমা হবে 120 যেহেতু বেরিয়েছে, তার থেকে আমরা নিউ ইয়র্কে দাঘিমা হচ্ছে 74 ডিগ্রি পশ্চিম বিয়োগ করব, কত বেরোচ্ছে? 46 ডিগ্রি, গোলার্ধ চেঞ্জ হয়ে গিয়ে পূর্ব, তাহলে নির্দিষ্ট স্থানটি দাঘিমা হবে 46 ডিগ্রি পূর্ব।